সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ফুড ব্লগে। আজকে আমি আমার একটি পছন্দের পিজা রেস্টুরেন্টের রিভিউ করব। চিজ দুই ধরনের পিজা সার্ভ করে, ক্লাসিক ও গরম। এই দামগুলোর সাথে 15% ভ্যাট অ্যাড হবে। তাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখলে বিভিন্ন সময় বিভিন্ন অফারের খোঁজখবর আপনারা জানতে পারবেন। আর চিজ সম্পর্কে জানতে ইউটিউবে ফর দ্য লাভ অফ ফুড 4 পর্বের প্রোগ্রামটির প্রথম পর্বটি দেখতে পারেন। সেখানে তাদের আইকনিক পিজা কালাভুনা কীভাবে মেক করেছে সেটা তাহসান আপনাদের দেখিয়ে দিবে। এই শোটি একদম ডিফারেন্ট, কারণ ডিরেকশন দিয়েছে আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের ছেলে নুহাস হুমায়ুন। আমি আমার ডিসক্রিপশন বক্সে সেই শোটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেটি ইউটিউবে দেখে আসতে পারেন। প্রথমেই আমরা নিয়েছিলাম দি এসএনজি সিম্পলের মধ্যে গর্জিয়াস। এটার মধ্যে অ্যালফ্রেডো, পেপারনি ও বেকন দেওয়া থাকে, আর পুরো একটি লেয়ার দেওয়া থাকে চিজে। এই পিজাটি খেতে খুবই মজা, একদমই স্পাইসি না। আপনারা প্রথমবার গেলে অবশ্যই এই পিজাটা চেখে দেখবেন। রেস্টুরেন্টে গিয়ে পিজা খাওয়ার দিন শেষ। চিজ পুরো ঢাকা শহরেই ভোর 4টা পর্যন্ত পিজা ডেলিভারি দিয়ে থাকে। শুক্রবার হলেই আমরা চিজের পিজা অর্ডার করে দিতাম চিজ থেকে, তাই আমাদের একটি ফ্রি পিজা দিয়েছিল। ফ্রি পিজাটা নিয়েছিলাম এসএনজি। ষোলো ইঞ্চি বিগ পিজাটা ছিল নাগা ও 4 চিজ। নাগা পিজাটি অনেক ঝাল আর 4 চিজ পিজাটি ঝাল নেই, সো এই দুইটা পিজা একসাথে খেতে বেশ লেগেছিল। চিজের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো তারা হাফ এন্ড হাফ পিজা সার্ভ করে। আপনি চাইলে একটি পিজার মধ্যে 2টি ফ্লেভার নিতে পারবেন। এবার আমরা নিয়েছি হাফ এন্ড হাফ এসএমজি স্পাইসি সরিষা পিজা। স্পাইসি সরিষা পিজাতে সরিষার একটি পেস্ট ও প্রচুর চিংড়ি মাছ দেয়া আছে। এটা একটু মাইল্ড ঝাল। এসএমজি পিজাটার কথা তো আপনাকে আগেই বলেছি, এই দুটো একসাথে খেতে ভালো লাগে। 31st নাইটে আমরা 2টি হাফ এন্ড হাফ পিজা অর্ডার করেছিলাম, দেখি কোনটাতে কি আছে। প্রথম পিজাটি হলো থাইপাই, যেটাতে বেজিল লিফ, শ্রিম্প ও চিকেন থাকে, আর দ্বিতীয় পিজাটি হলো নাগা বারবিকিউ। দ্বিতীয় প্যাকেটে রয়েছে অ্যালফ্রেডো ও স্পাইসি সরিষা। অ্যালফ্রেডো পিজাতে হোয়াইট সস, চিকেন ও মাশরুম থাকবে, স্পাইসি সরিষার কথা আপনাকে আগেই বলেছি। এই 4টি পিজাই বেশ মজা। জানুয়ারি মাসেই আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে আমরা আবারও 2টি পিজা অর্ডার করেছি। 2টো পিজার মধ্যে প্রথমটি হলো থাইপাই ও আইকনিক কালাভুনা পিজা। দ্বিতীয় পিজাটি হলো ক্লাসিক পিজা থেকে নিয়েছিলাম হাফ এন্ড হাফ চিকেন অ্যালফ্রেডো ও পেপারনি পিজা, আর পেপারনি পিজার মাঝে পেপারনি ও চিজের লেয়ার দেওয়া থাকে। এই হলো আমাদের পিজা পার্টির 4টি পিজা। 2021 সালের প্রথম দিনটি আমরা পিজা ও বার্ন চিজ কেক দিয়ে ডিনার করতে বসেছিলাম। সাথে অ্যাভেঞ্জার মুভিও দেখতেছিলাম। আমরা 3টি ফ্লেভারই ট্রাই করেছি, ক্লাসিক, স্ট্রবেরি ও ব্লুবেরি। এবার আমি বলবো চিজের সব থেকে ঝাল পিজার কথা। এই পিজাটির নাম হলো ক্রেবি প্রনস্টার। যারা প্রচন্ড ঝাল খেতে পছন্দ করেন তারা এটা অবশ্যই চেখে দেখবেন। আজকের এই ফুড ব্লগটির শেষ অংশে আমি আপনাদের চিজের স্পেশাল একটি কম্বিনেশনের কথা জানাবো, সেটা হলো দ্য এসএমজি এবং কালাভুনা। চিজের আইকনিক পিজা হলো কালাভুনা,
কালা ভুনাতে, টমেটো সস, সিক্রেট গার্লিক মেয়ো সস, চেডার চিজ, কালা ভুনা, পুদিনার চাটনি, তিন রঙের ক্যাপসিকাম থাকে। এই পিজাটা একটু ঝাল। তো আজকের মতো ব্লগটি এইখানেই শেষ করছি। আশা করি আপনারা বেশি বেশি পিজা খাবেন। দেখা হবে আগামী সপ্তাহে তুর্কিশ ডোনার শপ দুরুম নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।